হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিতা এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল থেকে তো জেনেই গেছেন কি নিয়ে, আইভিএফ এর ব্যাপারে আজকের ভিডিওটা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে, আইভিএফ কি? আইভিএফ হলো এমন একটা পদ্ধতি যেখানে কৃত্রিম উপায়ে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটানো হয়। মানে এই প্রসেসটা ন্যাচারালি আমাদের শরীরে হয়ে থাকে, মহিলাদের শরীরে হয়ে থাকে, কিন্তু যে ক্ষেত্রে কোনো প্রবলেমের কারণে শরীরের মধ্যে এটা না হয়, তখন সেটাকে বাইরে কৃত্রিমভাবে তৈরি করে শরীরে এটাকে আবার ট্রান্সফার করা হয়। এটাকেই বলে আইভিএফ, বা যাকে আমরা চলতি ভাষায় টেস্ট টিউব বেবিও বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আইভিএফটা কারা করে বা কাদের ডাক্তাররা করতে বলেন? আইভিএফটা যেসব মহিলাদের ফেলোপিয়ান টিউব ব্লকড থাকে বা তাদের এন্ডোমেট্রিওসিস থাকে বা আগে আইইউআই ফেল হয়েছে, আইইউআই করে ট্রিটমেন্ট করিয়েছে কিন্তু সেটা ফেল করেছে, সেক্ষেত্রে ডাক্তাররা তাদের আইভিএফ সাজেস্ট করতে পারেন। ডিমের সংখ্যা যদি কম থাকে বা কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে আইভিএফ করা হয়ে থাকে। আর পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কম থাকলে বা গতি কম থাকলে বা কোয়ালিটি খারাপ হলে সেক্ষেত্রে আইভিএফ করা হয়ে থাকে। বা অনেক ক্ষেত্রে আগে কোনো সিস্ট অপারেশন হয়েছে মহিলার, সেক্ষেত্রে যদি কোনো ভেতরে প্রবলেম তৈরি হয়ে থাকে সেক্ষেত্রেও ডাক্তাররা আইভিএফ সাজেস্ট করে থাকেন। নেক্সট হচ্ছে আইভিএফ এর ধাপগুলো কি 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 করা হয়। তো বলবো যে মেইনলি ছটা স্টেপ আছে। সেটা হলো প্রথমে বিভিন্ন রকম টেস্ট করা হয় মহিলার এবং মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই নানা রকম টেস্ট হয়। তার মধ্যে ধরুন ব্লাড টেস্ট হয়, AMH পরীক্ষা হয় যেখানে ডিমের সংখ্যা কোয়ালিটি এই সমস্তগুলো যাচাই করা হয়। পুরুষের ক্ষেত্রে স্পাম কাউন্ট, গতি, এইসব কোয়ালিটি এই ব্যাপারগুলোকে পরীক্ষা করে দেখা হয়। এইরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে আসে ওভারিয়ান স্টিমুলেশন। 10-12 দিন পর্যন্ত কিছু ইঞ্জেকশন দেওয়া হয় মহিলাকে। এই ইঞ্জেকশনগুলো ডিমের সাইজ এবং সংখ্যা বাড়াতে সাহায্য করে। ডিমের সংখ্যা বেড়ে গেলে সেক্ষেত্রে ডিমটাকে এক্সট্র্যাক্ট করা হয়। এটা হলো থার্ড স্টেপ, ডিমটাকে এক্সট্র্যাক্ট করা, যেটাকে ওভাম পিকআপ বলা হয়। তো ডিমটাকে এক্সট্র্যাক্ট করা হয়, যত বেশি এগস কালেক্ট করা হবে তত বেশি ভ্রূণ তৈরি করা যাবে। এবং যেদিন ডিমটাকে কালেক্ট করা হবে সেই দিনই হাজবেন্ডের ফ্রেশ স্পাম স্যাম্পল দিতে হয়। এবারে ওই দিন এগ পাওয়া গেল, স্পাম পাওয়া গেল, সেটাকে ল্যাবে 5-6 দিনের জন্য রাখা হয়। 5-6 দিন রেখে সেটাকে মানে ফার্টিলাইজেশনের জন্য রাখা হয়। 5 দিন পরে, 5 দিন অবধি ওয়েট করা হয় ব্লাস্টোসিস্টের জন্য। এবং ভ্রূণ তৈরি হয়ে গেলে 2 থেকে 3টে ভ্রূণকে গর্ভাশয়ে ট্রান্সফার করা হয়। যতগুলো ভ্রূণ তৈরি হয় সবগুলোকে কিন্তু ট্রান্সফার করা হয় না, কিছুটা ফ্রিজ করে রেখে দেওয়া হয়। এবার ধরুন দু তিনটে ভ্রূণ তো ট্রান্সফার করবে কিন্তু গর্ভাশয় তখনও রেডি হয়নি সেই ভ্রূণটাকে অ্যাকসেপ্ট করার জন্য, সেক্ষেত্রে সবগুলো ভ্রূণকেই ফ্রিজ করে রাখা হয়। এবং এর মধ্যে গর্ভাশয়টাকে রেডি করা হয়, কিছু মেডিসিনসও দেওয়া হয়। গর্ভাশয় যখন রেডি হয়ে গেল মেডিসিনস দিয়ে, তখন ভ্রূণটাকে ট্রান্সফার করা হয়। ভ্রূণটাকে সাপোর্ট করার জন্য কিছু মেডিসিনসও দেওয়া হয়। এরপর 14-15 দিন পর একটা প্রেগনেন্সি টেস্ট করা হয়। এবং প্রেগনেন্সি কনফার্ম হলে তো ভালো কথা, যদি সেক্ষেত্রে প্রেগনেন্সি না আসে তাহলে দ্বিতীয়বার চেষ্টা করা হয়। এবং দ্বিতীয়বার চেষ্টার ক্ষেত্রে মোটামুটি ভ্রূণ অবধি তো আমাদের তৈরি হয়েই আছে, সেটা তো ফ্রিজ করে রাখাই আছে, তো আগের যে প্রসিডিওরগুলো সেগুলো আবার করে করতে হয় না, সেজন্য সেকেন্ডবারের জন্য খরচটাও কম পড়ে প্রথমবারের তুলনায়। চেষ্টা করবেন ভালো জায়গা থেকে করানোর, খরচের কথা চিন্তা না করে যেখানে ভালো রিভিউ আছে, সাকসেস রেট ভালো, সেখানেই যাবেন। উল্টোপাল্টা জায়গায় গিয়ে নিজের ধৈর্য নষ্ট, পয়সা নষ্ট, সবই নষ্ট, তার সাথে ভালো জায়গায় প্রথমবারেই যাব, তাহলে সেটা আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো যে প্রথমবারেই আমি সাকসেস পেলাম। তো এবার চলে আসি, এবার নেক্সট সাইকেলের কথা বলছিলাম। তো নেক্সট সাইকেলে ওই ভ্রূণ তো তৈরি হয়েই আছে, ফ্রিজ করা আছে, সেই ভ্রূণগুলোকেই ট্রান্সফার করা হয়। তবে এটাও আমি শুনেছি, আমার শোনা কথাটাই বলছি, যে ফ্রিজ করা ভ্রূণ নাকি বেশি আর কি কার্যকরী, মানে ফার্স্ট টাইম ভ্রূণে কাজ না হলে ফ্রিজ করা ভ্রূণ থেকে নাকি বেশি সাকসেস আসে।
নেক্সট হচ্ছে যে নেক্সট প্রশ্ন যে আইভিএফ কি সবচাইতে লাস্ট, এর পরে আর কিছু করার নেই, আইভিএফ হলো না বলে কি আর কিছু করার নেই? তো এর এই প্রশ্নের উত্তর ডাক্তাররা কি বলবেন জানি না, মোটামুটি আইভিএফটা হচ্ছে এই সময় সবচাইতে বেস্ট ট্রিটমেন্ট। কিন্তু এটা আমি আমার চেনা একজনের কথা বলছি, তার দুবার আইভিএফ ফেল করেছিল মোটামুটি, তারপরে তার বয়সটাও অনেক বেশি ছিল। তো সে ডিসাইড করলো যে বয়স অনেক হয়ে গেছে, এতই তো এত রকম চেষ্টা করলাম হলো না, তাহলে তারা মানে ছেড়েই দিয়েছিলেন জিনিসটা, যে থাক আমাদের আর বেবি চাই না। তো তারা কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে ছিলেন না, কিন্তু দু তিন বছর পরে ন্যাচারালি উনি কিন্তু কনসিভ করেছিলেন, ন্যাচারালি, উনি কিচ্ছু ট্রিটমেন্ট করেননি। তো এরকম মিরাকেল হয়, এটা ডাক্তাররা তো এইগুলো বলবেন না, ডাক্তাররা আপনার শরীর যাচাই করে যা বলবেন সেটা ডাক্তারের সাথে কথা বলবেন, কিন্তু এরকম মিরাকেল হয় সেটা আমি জানাচ্ছি আপনাদের। তো খুব বেশি ডিসঅর্ডেন্ট হবেন না, একেবারে ভেঙে পড়বেন না, সবার উপরে উনি আছেন, তো ওনার উপরে বিশ্বাস রাখুন, আর কি বলবো। তো ভিডিওটা আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এই রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে আমাকে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।